আপনারা চাইলে Lightroom অ্যাপস ব্যবহার করে এই ধরনের একটা ফটো এডিট মুহূর্তের ভিতরেই করে নিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা চাইলে এই ধরনের ফটো এডিট করে নিতে পারবেন নিমিষেই, এজন্য আপনাদের দরকার হবে Lightroom অ্যাপসের। আর আজকের এই ভিডিওটাকে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনারা খুব সহজেই এই ধরনের একটা ফটো এডিট করে নিতে পারবেন। চলুন ভিউয়ার্স, ভিডিওটির মূল টপিকে চলে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, প্রথমত আমরা Lightroom মোবাইল অ্যাপসটিকে ওপেন করে নিলাম। আপনারা অ্যাপসটিকে ওপেন করে দেন নিচ থেকে ইমেজ প্লাস অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে আপনাদের সামনে এখানে একটু লোডিং নেবে, আপনারা এখানে একটু অপেক্ষা করবেন। দেন আমাদের সামনে গ্যালারি ওপেন হয়েছে, গ্যালারি থেকে আমরা একটি ফটোকে চুজ করে নিচ্ছি। দেন নিচ থেকে অ্যাড অপশনে একটি ক্লিক করে নিলাম। এখন ফটোটা ইনপুট হয়ে অল ফটো অপশনে চলে এসেছে। আমরা অল ফটো অপশনে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফটোটা শো করতেছে। আমরা এখান থেকে ফটোটাতে একটা ক্লিক করে নিলাম। এখন ফটোটিকে এডিট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা ডান পাশ থেকে হালকা একটু নিচ দিকে স্ক্রল ডাউন করে নেবেন। দেন আপনারা কালারস অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে আপনারা উপর থেকে মিক্স টুল অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন আপনারা উপর থেকে অরেঞ্জ কালারে ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা লুমিনেন্স অপশনটাকে কিছুটা ইনক্রিজ করে 30-এর আশেপাশে রাখবেন, আমরা 29 করে নিলাম। দেন স্যাচুরেশন অপশনটাকে আপনারা হালকা একটু কমিয়ে -9 করে নেবেন। এরপরে একইভাবে আপনারা ইয়েলো কালারে ক্লিক করবেন। প্রথমত আপনারা হিউ অপশনটাকে একদম -100 করে নেবেন। দেন নিচ থেকে স্যাচুরেশন অপশনটাকে আপনারা একদম +100 করে নেবেন। এরপরে নিচে রয়েছে লুমিনেন্স অপশন, নিচ থেকে লুমিনেন্স অপশনটাকে হালকা একটু ইনক্রিজ করে +16 করে নেবেন। দেন আপনারা উপর থেকে গ্রিন কালারে ক্লিক করবেন। প্রথমত হিউ অপশনকে একদম -100 করে নেবেন। দেন স্যাচুরেশন অপশনকে ইনক্রিজ করে একদম +100 করে নেবেন। এরপরে একইভাবে নিচ থেকে লুমিনেন্স অপশনটাকে আপনারা হালকা একটু ইনক্রিজ করে নেবেন, আমরা লুমিনেন্স অপশনটাকে 15 করে নিলাম। দেন এরপরে আপনারা সাইয়ান কালারে ক্লিক করবেন, এখান থেকে স্যাচুরেশন অপশনটাকে একদম -100 করে নেবেন। এরপরে আপনারা ব্লু কালারে একটা ক্লিক করবেন, দেন এখান থেকেও স্যাচুরেশন অপশনকে একদম -100 করে নেবেন। এরপরে আপনারা উপর থেকে ডান অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন আপনারা এখান থেকে ভিবারেন্স অপশনটাকে ইনক্রিজ করে +20 করে নেবেন। এরপরে আপনারা আবারও চলে যাবেন ডান পাশ থেকে ইফেক্ট অপশনে, দেন ইফেক্ট অপশনে ক্লিক করবেন। প্রথমত আপনারা ক্লারিটি অপশনটাকে হালকা একটু ইনক্রিজ করে +10 করে নেবেন। দেন নিচ থেকে চলে যাবেন ভিগনেট অপশনে, আপনারা ভিগনেট অপশনটাকে কিছুটা কমিয়ে -30 করে নেবেন। এরপরে মিড পয়েন্ট অপশনটাকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে নেবেন, আমরা মিড পয়েন্ট অপশনটাকে +33 করে নিলাম। এরপরে নিচ থেকে রয়েছে ফিদার অপশন, আপনারা ফিদার অপশনটাকে একদম +100 করে নেবেন। এরপরে আপনারা ডান পাশ থেকে আবারও হালকা একটু নিচে স্ক্রল করে ডিটেলস অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা শার্পিং অপশনটাকে হালকা একটু বাড়িয়ে +5 করে নেবেন। দেন হালকা নিচে গিয়ে নয়েস রিডাকশন অপশনটাকে আপনারা 30 করে নেবেন। এরপরে নিচে রয়েছে কন্ট্রাস্ট অপশন, আপনারা কন্ট্রাস্ট অপশনটাকে +10 করে নেবেন। এরপরে নিচ থেকে কালার নয়েস রিডাকশন, এই অপশনটাকে আপনারা +30 করে নেবেন, আমরা +30 করে নিলাম। দেন নিচ থেকে স্মুথনেস, এই অপশনটাকে আপনারা 60 করে নেবেন। এরপরে আপনারা ডান পাশ থেকে হালকা একটু উপরে স্ক্রল করে নেবেন। দেন আপনারা ডান পাশ থেকে লাইট অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা হালকা নিচে গিয়ে শেডোস অপশনটাকে ইনক্রিজ করে +25 করে নেবেন। দেন নিচ থেকে হোয়াইট অপশনটাকে আপনারা ইনক্রিজ করে +40 করে নেবেন। এরপরে নিচে রয়েছে ব্ল্যাক অপশন, ব্ল্যাক অপশনটাকে আপনারা ইনক্রিজ করে 30 কিংবা 30 করে নেবেন। এরপরে আপনারা আবারও হালকা নিচে গিয়ে অপটিক্স অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত রিমুভ ক্রোমাটিক অ্যাবারেশন, এই অপশনটাকে ওপেন করে দেন নিচ থেকে অ্যানাবেল লেন্স কারেকশন, এই অপশনটাকে অ্যানাবেল করে দিবেন। ওকে ফ্রেন্ডস, এখন কিন্তু ফটোটা আমাদের ফাইনালি এডিট করা কমপ্লিট হয়েছে। ফটোটা দেখতে কিন্তু এখন সত্যিই অনেকটা আকর্ষণীয় লাগতেছে। এখন মূলত ফটোটাকে আমরা ফাইনালি গ্যালারিতে সেভ করতে পারি, এজন্য উপর থেকে শেয়ার অপশনে একটা ক্লিক করে দেন সেভ টু ডিভাইস অপশনে একটা ক্লিক করে নিলাম। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।